আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্পের নাম বরফ যুগের অ্যাডভেঞ্চার, দ্য গ্রেট মেল্টডাউন, হিমায়িত পৃথিবী। দৃশ্যটি হিমবাহ এবং তুষারাবৃত পর্বতে ভরা একটি বিশাল বরফের ল্যান্ডস্কেপে খোলে। আমরা আমাদের প্রিয় চরিত্রগুলির সাথে দেখা করি ম্যানি দ্য উলি ম্যামথ, সিড দ্য স্লথ এবং ডিয়েগো দ্য সাবারদাতযুক্ত বিড়াল। তারা শীতের উৎসব উপভোগ করছে, তুষারে গেম খেলছে এবং একটি বিশাল তুষার ম্যাম তৈরি করছে। মর্মান্তিক আবিষ্কার, ত্রয়ী যখন গর্জনটির উৎসটি অন্বেষণ করে, তারা ঘটনাক্রমে একটি লুকানো গুহায় হোঁচ খেয়ে পড়ে। ভিতরে তারা প্রাচীন প্রাণী আত্মার একটি দল আবিষ্কার করে, যারা একটি ভবিষ্যৎবাণী প্রকাশ করে, বরফ গলে যাচ্ছে এবং তাদের অবশ্যই পৌরাণিক আইস ক্রিস্টাল খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করতে হবে, যা তাদের বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। যাত্রা শুরু। ম্যানি, সিড এবং ডিয়েগো গলে যাওয়ার ল্যান্ডস্কেপ জুড়ে তাদের সাহসিক কাজ শুরু করে। পথে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়, একটি নদী যা তার তীরে ফেটে গেছে, বিশ্বাসঘাতক ক্লিফ এবং গলে যাওয়া বিশ্বে বসবাসকারী রহস্যময় প্রাণী। চ্যালেঞ্জ নেভিগেট করার সময় সিডের আনালিতা হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যায়, কমিক ত্রাণ প্রদান করে। বন্য এনকাউন্টার, দলটি গলে যাওয়া জমির আরও গভীরে যাওয়ার সময় তারা একটি অপ্রত্যাশিত মুখোমুখি হয় দুষ্টু সাবারদাতওয়ালা বিড়ালদের একটি দলের সাথে, যার নেতৃত্বে স্কার নামে একটি ধূর্ত বিড়াল পাখি। স্কার তাদের বিধান চুরি করার চেষ্টা করে, যা একটি হাস্যকর তারার দিকে পরিচালিত করে। দলটিকে অবশ্যই তাদের অনন্য প্রতিভা প্রদর্শন করে স্কার এবং তার গ্যাংকে ছাড়িয়ে যেতে একসাথে কাজ করতে হবে। বিভ্রমের বন, দলটি ইলুশনের বনে প্রবেশ করে, একটি জাদুকরি জায়গা যেখানে কিছুই মনে হয় না। তারা কথা বলা গাছ এবং বাতিক প্রাণীদের মুখোমুখি হয়, যা তাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। সিড আয়নার গোলকধাঁধায় হারিয়ে যায়, যার ফলে হাস্যকর বিভ্রান্তি হয়। তাদের পথ খুঁজে বের করার জন্য তাদের অবশ্যই তাদের প্রবৃত্তির উপর নির্ভর করতে হবে এবং তাদের বন্ধুত্বের কথা মনে রাখতে হবে। আইস ক্রিস্টালের পরীক্ষা। অবশেষে দলটি আইস ক্রিস্টালের গুহায় পৌঁছায়। যাই হোক, তাদের অবশ্যই প্রাচীন আত্মাদের দ্বারা নির্ধারিত তিনটি পরীক্ষার মুখোমুখি হতে হবে, সাহসের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা এবং ঐক্যের বিচার। প্রতিটি চরিত্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা তাদের স্বতন্ত্র শক্তি পরীক্ষা করে। মেল্টডাউন শোডাউন। আইস ক্রিস্টাল হাতে নিয়ে দলটি তাদের স্বদেশে ফিরে যায়, কিন্তু তারা স্কার এবং তার দলকে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের মুখোমুখি হয়। একটি রোমাঞ্চকর শোডাউন ঘটে, হাসিতে পূর্ণ এবং হৃদয় বিদারক মুহূর্ত। আইস ক্রিস্টালের শক্তি ব্যবহার করে ম্যানি একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে, যখন সিড এবং এলিস্কারকে বিভ্রান্ত করে। একটি নতুন শুরু। ভারসাম্য পুনরুদ্ধার করার সাথে সাথে বরফ জমা হতে শুরু করে এবং পৃথিবী আবার একটি ঝলমলে শীতের আশ্চর্যভূমিতে পরিণত হয়। সম্প্রদায় তাদের বীরদের উদযাপন করতে জড়ো হয়। ম্যানি, সিড, ডিয়েগো এবং এলি তাদের সাহসিকতার জন্য সম্মানিত। তারা বুঝতে পারে যে পরিবর্তন ভীতিজনক হলেও এটি নতুন অ্যাডভেঞ্চার এবং বন্ধুত্ব আনতে পারে। আজকের মতো এখানেই সমাপ্তি। সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।